উত্তর আমেরিকার দেশ কানাডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 15 জন নিহত এবং আহত হয়েছে আরও 10 জন। নিহতদের অধিকাংশই বয়স্ক নাগরিক। বৃহস্পতিবার দেশটির ম্যানিটোবা প্রদেশে একটি বাস ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিকট ইতিহাসে কানাডার সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এটি। ইউনিপেক থেকে 170 কিলোমিটার দূরবর্তী শহর কার্বেরির নিকটবর্তী একটি এলাকায় দুই প্রধান সড়কের সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটে।